বিএনপি সরকার মানেই সন্ত্রাস আর জঙ্গিবাদ, তাই তাদের সাথে আওয়ামী লীগের তুলনা চলে না। গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের জনসভায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামি যে দলের নেতা সেই দলের সাথে আওয়ামী লীগের তুলনা করা ভুল। তিনি জানান, গণমানুষের দল আওয়ামী লীগ আর বিএনপি জাতীয় পার্টি ক্ষমতার উচ্ছিষ্ট ভোগী। তিনটি উপজেলার 43টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। এর মধ্যে রয়েছে শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রীনিবাস, কৃষক সেবা কেন্দ্র এবং বেশ কিছু সেতু। দুপুর 12:30টার দিকে অনুষ্ঠানে যোগদান তিনি। তার জনসভাকে ঘিরে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠ পরিণত হয় জনসমুদ্রে। বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা নিয়ে চলে, আমাদেরকে অপবাদ দিলে আমরা তা মানব না। তাই জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সবাই সতর্ক থাকবে। যার যা নিজেদের সন্তান, তারা যেন কোনো সময় মাদক বা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না হয়, এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। শোক আর শ্রদ্ধায় পালিত হচ্ছে পিলখানা হত্যা দিবস। বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন সরকার এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং নিহতদের স্বজনরা। আওয়ামী লীগ বলছে, সরকার উৎখাত করতে এই ষড়যন্ত্র ছিল পিলখানার এই হত্যাকাণ্ড, আর বিএনপির দাবি সেনাবাহিনীর মনোবল ধ্বংস করতেই চক্রান্ত হয়েছিল সেদিন। রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের কবরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিবরা। পরে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর তিন বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব শ্রদ্ধা জানান। এ সময় ছিলেন নিহতের স্বজনরা। রায় বাস্তবায়ন করার চাইতে নিরপেক্ষ বিচারটা এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন সাজা না পায়, প্রকৃত দোষীরা যেন আড়ালে না চলে যায়, এই ডেথ রেফারেন্সটা যত তাড়াতাড়ি শেষ করা বা সুপ্রিম কোর্টের যে কার্যক্রম, এই আমলাতান্ত্রিক জটিলতার থেকে বাইরে আসা, এই জিনিসটা যাতে খুব তাড়াতাড়ি হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বলেন, সরকার উৎখাতের ষড়যন্ত্র ছিল পিলখানা হত্যাকাণ্ড। একটি সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র 50 দিনের মাথায় এই ধরনের মর্মান্তিক ঘটনা, এটা সরকারকে উৎখাত করে একটা ষড়যন্ত্র অংশ হিসাবে বা ওই সরকারের উপরে একটা আঘাত করা হয়েছিল বলেই এটা বিশ্বগুরু মনে করে। বিএনপি মহাসচিব বলেন, সেনাবাহিনীর মনোবল ধ্বংস করতে এই চক্রান্ত করা হয়েছিল। যে ঘটনায় আজকে আমার সমস্ত জাতি আপনার আজকে এখানে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ঘটনাগুলোকে কোন একজন ব্যক্তি, যিনি যার সম্পর্কে বলা হচ্ছে তিনি এই দেশে 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, এগুলো একেবারেই আপনার ডাইভার্সন করা। ওনাদের যে সমস্যাটা, এই সমস্যা হচ্ছে যে ওনারা মূল সমস্যা না গিয়ে সবসময় আপনার অন্যদিকে যেতে চান। হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদের খুঁজে বের করার দাবি জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। যারা বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি কাজ করেন তারা কি সম্পর্কে কোনো আজ করতে পারেন? 57 জন অফিসার এবং এত আজ করতে যদি তারা নাও পেরেও থাকেন তাহলে তারা প্রপার ব্যবস্থা নিলেন না কেন? 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় নারকীয় হত্যাকাণ্ডে প্রাণ হারান 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। বিএনপির নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির অভিযোগে দেশজুড়ে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়ার শান্তি সমাবেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই হত্যার রাজনীতি শুরু করে। নাটোর প্রেসক্লাবের সামনে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ, এতে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের ডাকে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ। এছাড়া এতে বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান এই শান্তি সমাবেশ থেকে। এছাড়া কুড়িগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ।
নিত্যপণ্যের দাম কমানো সহ 10 দফা দাবিতে সারা দেশে বিএনপি পদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে। সকালে পটুয়াখালীর বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের করতে গেলে বাধা দেয় পুলিশ। পরে কার্যালয়ের সামনে এই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। বাগেরহাটে পুলিশি বাধায় পণ্ড হয় পদযাত্রা। এ সময় কয়েকজন নেতাকর্মীকে আটকের অভিযোগ করেন দলটির সিনিয়ররা। নাটোরে বিএনপির কার্যালয়কে লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা, তবে পদযাত্রা কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করছেন তারা। শবে বরাতের আগে শর্ত জুড়ে দিয়ে বাজারে চিনি বিক্রি করছেন উৎপাদক প্রতিষ্ঠানগুলো। চিনির সাথে সরিষার তেল কিনতে বাধ্য করায় বিপাকে পড়েছেন বিক্রেতারা। অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে মশলা, সবজি এবং মুরগি। প্রায় প্রতিদিনই বাড়ছে নিত্য পণ্যের দাম, খালি হচ্ছে ক্রেতার পকেট। তার উপর শবে বরাত সামনে রেখে উৎপাদক প্রতিষ্ঠানগুলো শুরু করেছে নতুন কারসাজি। বাড়তে থাকা চিনির দামে যোগ হয়েছে শর্তের বেড়াজাল। ডিলারের কাছ থেকে খুচরা বিক্রেতারা 111 টাকায় কিনে বিক্রি করছেন 112 টাকায়, তবে বাধ্যতামূলকভাবে নিতে হয় সরিষার তেল। 100 কেজি চিনির সাথে 12 কেজি সরিষার তেল নিতে হবে কোম্পানি। ইভেন গায়ে লেখে 112-111 টাকা কোম্পানি ধরতেছে। এদিকে মশলার দাম বেড়েছে 50 থেকে 300 টাকা পর্যন্ত, আর ডাল জাতীয় পণ্যের দাম বাড়াতে কমানো হয়েছে সরবরাহ। রমজানে যেসব নিত্য প্রয়োজনীয় আইটেমগুলো আছে, ছোলা, চিনি, তারপর ডাবলি, এগুলো তেল, ভোজ্য তেল, এগুলো সমস্ত কিছু দামই কিন্তু বাড়ছে। প্রতিদিনই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং এটা একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীনের দিকে যাচ্ছে। ডিম ও মুরগির দাম নিয়ে তো টানা হেঁচড়া চলছেই। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে 10 টাকা কমলেও এখনও ক্রেতার নাগালের বাইরে। আগে থেকে এখন একটু বাজার কম করা হয়, এই কারণে বাজারটা ওইভাবে মেনটেন করা হয় আর কি। প্রতি মাসে যে টাকা নিয়ে আসছি, লাস্ট মান্থে যেটা এনেছিলাম সেটাই এক্সেসিভ ছিল বাজারের দাম। আজকে যেটা আমি 3 ভাগের 1 ভাগ বাজার করে যেতে পারবো না। কিছুদিন আগে দাম বাড়তে গেছে, কী কারণে বাড়তে গেছে তাও বলতে পারি না, আর এখন বা কমতেছে কী কারণে এটাও বলতে পারি না। পাকিস্তানি মুরগি, দেশি মুরগি না খাইয়া ব্রয়লার মুরগি রাখা, ব্রয়লার মুরগিটা অতিরিক্ত বাড়ছে, যার কারণে তারা 2 সপ্তাহে মনে হয় বাধ্যকের থেকে একটা কিনে কী করবো, এখন আমরা তো মনে হয় লোকসান দিতেছি। শীত শেষ হয়ে আসায় কিছুটা অস্থির সবজির বাজার। কমপক্ষে 80 টাকা গুনতে হচ্ছে নতুন মৌসুমি সবজিতে, আর কাঁচামরিচের দামের ঝাঁচটা বাড়ছেই তো বাড়ছেই। ব্যালেন্স করা যায় না তো, বহু জিনিস আমরা এখন কেনার বাইরে চলে গেছে। যে টাকা আমাদের বেতন পায় তাতে তো হয় না, আমাদের প্রতি মাসে আমাদেরকে দেনা হইতে হয়। গরমের যে সবজিটা আসতেছে এগুলোর দাম মানে আপনার 80 টাকার উপরে, আর শীতকালীন যে সবজিটা সিম, ফুলকপি, মূলা, ওগুলো মানে এখন মানুষের কম খায়। রমজান না আসতেই বাজারের এমন অস্থিরতা বেশ ভাবাচ্ছে ক্রেতাদের। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। সিঙ্গাপুরের শ্রমবাজার নিয়ে চলছে নৈরাজ্য। জাল সনদে 67,000 কর্মী পাঠিয়েছে 4টি রিক্রুটিং এজেন্সি। এমনকি কর্মী পাঠানোর তালিকায় না থেকেও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে 1 বছরে দেশটিতে 3,000-এরও বেশি কর্মী পাঠিয়েছে অন্য একটি প্রতিষ্ঠান। সম্রাট হোসেনের রিপোর্ট। সিঙ্গাপুর, কাজের পরিবেশ আর পর্যাপ্ত সুযোগ সুবিধার কারণে বাংলাদেশি কর্মীদের পছন্দের শ্রমবাজার। তবে সেই স্বপ্ন কখনো কখনো হোঁচট খায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর খামখেয়ালিতে। অভিযোগ, সব ঠিকঠাক থাকলেও অনেক সময় মেলে না ছাড়পত্র। রয়েছে কর্মী হয়রানির অভিযোগও। অনেক সুদে কষ্টে টাকা পয়সা আইন না এই বিদেশ যাওয়ার জন্য জমা দিছি। আমার সরকারের কাছে আবেদন, আমার বিএমইটি কার্ডটা যেন তাড়াতাড়ি কইরা দেয়, আমি যেন বিদেশ যাইতে পারি। এজেন্সি বলতেছে নাকি আগে লাগতো 6,000 টাকা, এখন লাগতেছে নাকি 12-14,000 টাকা, এই জন্য আমাদের বিএমইটি কার্ড হচ্ছে না। সিঙ্গাপুর কোম্পানিতে আইপি হয়েছে, আমার টিকিটও কনফার্ম হয়েছে, আমি এতগুলো টাকা দাঁড় দেনা করে জমা দিছি, কিন্তু এখন দেখি আমার ফ্লাইট মিস্টেক বলতে বিএমইটি কার্ড হয় নাই। শুধু তাই নয়, জালিয়াতিতে জড়িত কয়েকটি রিক্রুটিং এজেন্সি 5 বছর আগে কর্মী পাঠানোর তালিকা থেকে নাম প্রত্যাহার করে জামানতের 30 লাখ টাকা ফেরত নেয় মেসার্স ওয়েসিস সার্ভিসেস। তবুও বিএমইটির ছাড়পত্র দিয়ে 2 বছরে সিঙ্গাপুরে 3,000-এর বেশি কর্মী পাঠায় প্রতিষ্ঠানটি। অনিয়ম ধরা পড়ায় ওয়েসিস সার্ভিসেসের লাইসেন্স 2 বছরের জন্য স্থগিত করে মন্ত্রণালয়। তবে প্রশ্ন উঠেছে, নিজেদের প্রত্যাহার করে কিভাবে কর্মী পাঠানোর ছাড়পত্র পেল প্রতিষ্ঠানটি? রিক্রুটিং এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম আমরা দাঁড় করাচ্ছি, যেটা হচ্ছে যে কোনো ক্লিয়ারেন্স নিতে গেলে তার কোম্পানির পারফরমেন্সটাও আমরা এর সাথে সিঙ্ক্রোনাইজ করবো, যে ওই কোম্পানিটা সত্যি সত্যি আন্ডার ওয়াচ কিনা, সে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা পেন্ডিং আছে কিনা, এই প্রশাসনিক সংস্কারগুলো ইতিমধ্যে আমরা করেছি।
অপকর্ম ধরা পড়েছে আরও চারটি রিক্রুটিং এজেন্সির। জাল সনদে পাঁচ বছরে সিঙ্গাপুর পাঠিয়েছে 67,000 কর্মী, যাদের শোকজ দিয়েই দায় সেরেছে মন্ত্রণালয়। এই ধরনের স্পেসিফিক কেসেস যেগুলি আছে, ইউ জাস্ট গিভ মি দ্য পেপার, আমি আজকে না হলে কালকে ডেফিনেটলি আমি এটা নিয়ে বসবো, এটা এই পর্যায়ে কেন আছে বা কেন নাই। যদি স্পেসিফিক অনিয়ম যদি বলা হয় দ্যাট এই ডেস্কে গিয়ে অনিয়ম হচ্ছে, তার তো ডেফিনেটলি আই এম গোয়িং টু ক্যাচ ইট। গেল বছর সিঙ্গাপুর গেছেন 64,000-এর বেশি কর্মী। সংশ্লিষ্টরা বলছেন, স্বচ্ছতা নিশ্চিতে ব্যর্থ হলে এই শ্রমবাজার হারাতে পারে বাংলাদেশ। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। টেকসই গণতন্ত্রের জন্য পাঁচটি সংস্কার প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে আইপিএলডির সেমিনারে এসব প্রস্তাব দেন তিনি। এর মধ্যে রয়েছে সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে জাতীয় এবং স্থানীয় নির্বাচন, দুই কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের পরামর্শ। এতে একক তফসিলে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠান এবং জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারে পোস্টাল ব্যালট চালু করবার কথা বলা হয়। বইমেলার শেষ শিশু প্রহরে খুদে পাঠকদের কলকাকলিতে মুখর ছিল পুরো আঙিনাটি। সিসিমপুরের জনপ্রিয় সকল কার্টুন চরিত্রের সাথে আনন্দে মেতে ওঠে তারা। রঙিন মলাটে লুকিয়ে থাকা মজার মজার সব গল্পের খোঁজে নামে স্টলগুলোতে, পছন্দের বই পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস তাদের। খেতে হবে মাছ, পড়তে হবে বই, আর কৌতূহলের রাজ্য জুড়ে প্রশ্নের ধারাপাতে থাকুক মহাবিশ্বকে জানার আগ্রহ। মজার ছলে এমনই বার্তা হালুম টুকটুকি শিকুয়ারিত্রির। বইমেলার শেষ শিশু প্রহর ঘিরে সকালেই খুদে পাঠকদের উপস্থিতি রাঙিয়ে তুলেছে এই আঙিনা। জনপ্রিয় কার্টুন চরিত্রের সাথে নাচে গানে কেবলই উচ্ছ্বাসের ছড়াছড়ি। সিসিমপুরে দেখেছি হালুম টুকটুকিও মাছ খেতে বলে যাতে বুদ্ধি বাড়ে। রঙিন মলাতে আগ্রহের কমতি নেই এই বই পোকাদের, কারণ অজানাকে জানতে চাই সব কিছু। পছন্দের বই কিনে তবেই না ফিরতে হবে বাড়ি। আমি নিনজা টার্টলসের বইটা পছন্দ করি আর কিনতে চাই। প্রিন্সেসের, ভূতের, তারপরে মজার মজার অনেক বই পছন্দ। আমি একটা সিসিমপুরের বই কিনেছি। অভিভাবকরা বলছেন বইমেলা শিশুদের প্রেরণা যোগায় পাঠক হতে, সাথে পরিবারের সহযোগিতায় সাহিত্য ও শুদ্ধ ভাষা চর্চায় দখল বাড়ে শিশুদের। অভিভাবকরা যদি এটা ধরে রাখতে পারি বা বাচ্চাদের ওইভাবে বাসায় সময় দিয়ে ওদের শোনাতে পারি গল্পগুলো, তাহলে ওদের মধ্যেও এই অভ্যাসটা তৈরি হবে। নানা প্রতিকূলতার মাঝেও তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিতে হবে, উৎসাহ দিতে হবে বই পড়াতে, তাহলে ওদের জানার আগ্রহ আরও বেড়ে যাবে। হাজারো সীমাবদ্ধতায় প্রজন্মের উজ্জ্বল আগামী যেন আলো না হারায় অসচেতনতায়, তাই বই পড়ার অভ্যাস গড়তে হবে খোদ অভিভাবকদেরও। টাইম বের করে বই মেলায় নিয়ে আসা, বাচ্চাদের তাহলে বই পড়ার প্র্যাকটিসটা থাকবে। স্মার্টফোন নির্ভর না হয়ে বই বা অন্যান্য খেলনা বা বাচ্চাদেরকে বেশি করে গার্জিয়ানরা সময় দিবে। শনিবার বেলা বাড়ার সাথে লেখক পাঠক আর প্রকাশকদের ভিড় বাড়তে থাকে মেলা জুড়ে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। খেলার খবর। ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে মিরপুরে প্রথমবার অনুশীলন করছে ইংল্যান্ড দল। সকালে মূল মাঠে ওয়ার্ম আপের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর ফুটবল খেলে ঘাম ঝরান ক্রিকেটাররা। বেশ কিছুক্ষণ ফিল্ডিংয়ে মনোযোগী হয়েছিলেন মঈন আলী, জস বাটলাররা। পরে একাডেমি মাঠে ব্যাটিং বোলিং ঝালিয়ে এলেন ইংলিশরা। জস বাটলার, জেসন রয়দের নিয়ে কাজ করেছেন সাদা বলের কোচ ম্যাথিউ মট, আর আদিল রশিদ, মঈন আলী, রেহান আহমেদরা স্পিন নিয়ে আলাদা করে কাজ করেছেন। তিন ম্যাচের ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ শুরু হবে 1 মার্চ। দর্শক, আর এই ছিল চ্যানেল 24-এর দুপুর 2টার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। সঙ্গে থাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।